সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন পাঁচই আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখ উনিশে শ্রাবণ বাংলাদেশ মতে একুশে শ্রাবণ চোদ্দোশো আঠাশ বঙ্গবন্ধ হিজড়ি পঁচিশ জিলহজ রোজ বৃহস্পতিবার দ্বাদশী তিথি থাকবে অপরাহ্ন চারটা চুয়াল্লিশ মিনিট ১৯ সেকেন্ড পর্যন্ত আর আদ্রা নক্ষত্র থাকবে অহরাত্র এবং আজকের দিনে যে সকল শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তাছাড়া কর্কটে রবি বুধের জ্যোতি সিংহ রাশিতে শুক্র মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তার উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে এবং বৃহস্পতির উপর কুম্ভ রাশিতে অবস্থিত বৃহস্পতির উপরেও শুক্র মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া বিশ্বিকে তুঙ্গস্থ কেতু মকরে ন্যায়ের দেবতা শনি মহারাজ অবস্থান করবে সেই সঙ্গে সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে কোন রাশির জাতক জাতিকাদের শূন্য পকেট পূর্ণ হবে পাওনা টাকা আদায় হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে আর কোন রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে কর্মক্ষেত্রে হয়রানি বা সাসপেনশান হতে হবে সেই সঙ্গে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হবে তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কারা বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে এমনকি কোন রাশির জাতক জাতিকারা লটারি পাবেন আর কোন রাশির জাতক জাতিকারা লটারি কেটে অর্থের অপচয় ঘটবেন সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যাবে পিতামাতার শরীর স্বাস্থ্য কেমন থাকবে তাদের সাথে সম্পর্ক কেমন থাকবে এমন কি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন না সম্পত্তি সংক্রান্ত গোলযোগ তৈরি হবে সেই সঙ্গে বিশেষ করে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বা শত্রু ও বিরোধী পক্ষের আক্রোশের শিকার হবেন কিনা সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য কেমন কোন রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি কেমন যাবে এমন কি সন্তান সন্ততি ভাগ্য কেমন যাবে শিক্ষার্থীদের কোন রাশির শিক্ষার্থীরা মৌজ মস্তিতে দিনটি অতিবাহিত করবেন বা উচ্চশিক্ষার দ্বার খুলবে এমন কি উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন অচিরেই পূর্ণ হবে তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবেন কি পাবে না সেই সঙ্গে পিতা মাতা ভাই বোন আত্মীয় পরিজন সকলকে নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি অতিবাহিত করবেন এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে বারো রাশির ভাগ্যফল জানাতেই আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তাছাড়া আপনাদের একটি নিবেদন বিশেষ করে আপনাদের যদি ভিডিও ভালো লাগে এই ভিডিও ভালো লাগার বিষয় নয় রাশি অনুপাতে আমার দেওয়া পেরিকশান পাঁচই আগস্ট দুই একুশ ইংরেজি তারিখের আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে যদি মিল খায় তাহলে আপনারা লাইক করতে পারেন কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে ভাই বোন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি মেষরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির তৃতীয় মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটতে পারে মামলা মোকদ্দমা ও কেসের রায় পক্ষে আসতে পারে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে বিবাহযোগ্য যারা আছেন তারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন অসিরেই বিবাহের ডাক পড়বে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার বৃষ বৃষ বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই ইংরেজি তারিখে আপনার রাশিতে তুঙ্গস্থ রাহুর অবস্থান অপরদিকে ধনভাবস্থ চন্দ্র উপর রাহুর দ্বাদশ দৃষ্টি বিশেষ করে ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে ঠিকই অর্থাৎ ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হবেন এমনকি কর্মক্ষেত্রে প্রচুর উপহার উপ ঢৌকোনা দিয়েও পাবেন তবে অর্থ সঞ্চয় করা কিন্তু কঠিন হতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার এমনকি হটকারী সিদ্ধান্তর প্রবণতা বাড়তে পারে যা কিন্তু ক্ষতির কারণ হতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলাফেরা করতে হবে নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন অবশ্য ভাই সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে যার ফলে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে তবে কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে দূর ভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি তাছাড়া শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই অবশ্যই তীক্ষ্ণ নজর রাখতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে পাঁচই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে আপনার রাশির উপর দিয়ে গ্রহমাতা চন্দ্র পরিভ্রমণ করবে যার ফলে আপনাদের মনে কিন্তু এক মাতৃমুক্তির মমত্ব তৈরি হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পোষণা সাজবে তাছাড়া নিত্য নতুন সুযোগ আসতে থাকায় বদলে দেবে লাইফ স্টাইল এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করতে পারেন গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে সেই সঙ্গে যারা নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তাদের অচিরেই স্বপ্ন পূরণের পথ সুপ্রশস্ত হবে সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করলেও উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন তবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্বে অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে সুপ্রিয় দর্শক এবার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই ইংরেজি তারিখে আপনার রাশিতে রবি বুধের জ্যোতি এবং তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি অপরদিকে আপনার রাশি অধিপতি চন্দ্র কিন্তু আপনার রাশির দ্বাদশে পরিভ্রমন করবে যার ফলে কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য টাকা পয়সা হাতে আসতে আসতে মাস্ক পথে আটকে যেতে পারে এমন কি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে সেই সঙ্গে কর্মক্ষেত্রে হয়রানিমূলক দুর্বদলি সাসপেনশান এমন কি কর্মস্তুতিও কিন্তু ঘটতে পারে সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন করে তুলতে পারে তাছাড়া সুনাম যশ প্রতিষ্ঠা ধুলায় মিশিয়ে দিতে পারে শত্রু ও বিরোধীপক্ষের পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে এমন কি পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতা মরার উপর খাড়ার গা হয়ে থাকবে এত এতদূর সত্ত্বেও আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা শ্রম মেধা প্রযুক্তি ও কৌশলের বলে দুর্যোগ কাটাতে হবে মনে রাখবেন কোনো ক্রমেই কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এমনকি জীবন সাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে আপনার রাশিতে সেনাপতি মঙ্গল এবং প্রেমের দেবতা শুক্রের জ্যোতি তার উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি অপরদিকে রাশি অধিপতি গ্রহপিতা রবির দ্বাদশে এবং চন্দ্র আপনার রাশির একাদশে পরিভ্রমণ করবে যার ফলে বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হতে পারেন যার ফলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি ধার কর্য ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি যেমন পুনরুদ্ধার হবে তেমনি ভাঙ্গা প্রেম বন্ধুত্বও কিন্তু জোড়া লাগতে পারে এমনকি প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফোটাতে পারে এমনকি সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা লটারি কেটে চলেছেন এমনকি লটারি জুয়া রে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি এবং কন্ট্রাক্টরি ব্যবসায়ী যারা নিযুক্ত আছেন তারা ঝোপ বুঝে কোপ মারতে পারলে দিনটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে এমনকি ভবিষ্যতের ভিত গড়তে সক্ষম হবেন এমনকি আজকের দিনে আপনারা একটি বৃক্ষ রোপণ করলে সেই বৃক্ষ অদূর ভবিষ্যতে ফুল ফল সেই সঙ্গে সংকটকালে ছায়া দিয়ে সুপ্রিয় দর্শক এবার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি এবং রাশির দশম্পতি বুদ্ধির দেবতা বুধ একাদশে করকোটের অভিযুক্ত হয়ে পরিভ্রমণ করবে অপরদিকে চন্দ্র আপনার রাশির দশমে মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে যার ফলে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো হবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমন কি মামলা মোকদ্দমা ও কেসের রায় পক্ষে আসতে পারে যার ফলে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান করতে পারে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে তবে লৌকিকতায় যতটা ব্যয় হবে তার থেকে উপহার উপ দিয়েও প্রচুর প্রাপ্ত হবেন এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পছরাস আসতে পারে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আঙ্গাবহ হয়ে থাকবে এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার তুলারাশি তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই একুশ ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্য আপনার রাশির একাদশে সিংহ রাশির উপর দিয়ে পরিব্রহণ করবে ভূমি পুত্র মঙ্গলকে সঙ্গে নিয়ে তাছাড়া চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে যার ফলে দুর্যোগের কালমেঘ সরে গিয়ে সুদিনে সূর্য উদিত হবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগে সে হাজির হতে পারে যার ফলে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাদ বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমন কি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমন এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণযোগ পরিলক্ষিত হচ্ছে তবে ভ্রমণকালীন অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করতে হবে সুপ্রিয় দর্শক এবার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে আপনার রাশিতে তুঙ্গস্থ কেতুর অবস্থান অপরদিকে অষ্টমস্থ চন্দ্র আর রাশি অধিপতি সেনাপতি মঙ্গল কিন্তু আপনার রাশির কর্মভাবে সিংহ রাশিতে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দিতে পারে এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন এমনকি অস্ত্র শস্ত্রের উপর থেকে বিরত থাকুন নচেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করে তুলতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে মনে রাখবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ প্রভৃতিতে সাক্ষর থেকে বিরত থাকতে হবে এক কথায় ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে সুপ্রিয় দর্শক এবার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির সপ্তমে পরিভ্রমণ করবে মিথুন রাশির উপর দিয়ে অপরদিকে আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির তৃতীয়ে অর্থাৎ কুম্ভ রাশিতে বিচরণ বিশেষ করে বিবাহ যোগ্যদের বিবাহ প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত ভাই বোনদের সঙ্গে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে সেই সঙ্গে যাদের জীবন সাথী ও জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এমনকি একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণযোগ পরিলক্ষিত হচ্ছে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পশরাচ আসবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলি এমনকি কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার মকর রাশি মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই একুশ ইংরেজি তারিখে আপনার রাশির উপর দিয়ে রাশি অধিপতি এবং ধনপতি কর্মফলদাতা শনি মহারাজ পরিভ্রমণ করবে অপরদিকে চন্দ্র আপনার রাশি ষষ্ঠে মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করায় দীর্ঘদিনের ভোগ্য ব্যথিপ্রিয়া থেকে পরিত্রাণের পথ সুপ্রশস্ত হবে এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক দেখা দেবে যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়বে বই কি কমার সম্ভাবনা নেই তথাপিও গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও দু নম্বরই কাজবাজ ফাঁস করে দিতে পারে যার ফলে সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হতে পারে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে মনে রাখবেন শনি মহারাজ কিন্তু কর্ম ব্যতিরেকে ফল দেবে না তাই তো লটারি ফাটকা জোয়ার এ শেয়ার হাউজিং ব্রোকারি দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসায়ী যারা নিযুক্ত আছেন তাদেরকে হাত গুটিয়ে বসে থাকা সমীচীন হবে এমনকি লৌকিকতায় ব্যয় দেখাতে গিয়ে নিজেরাই শত্রুতার জন্ম দিতে পারেন সুপ্রিয় দর্শক এবার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতির পরিভ্রমণ অপরদিকে রাশি অধিপতি শনি মহারাজের দ্বাদশে নিজ গৃহে বিচরণ করায় আর পঞ্চমস্ত চন্দ্র বিশেষ করে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও প্রাপ্ত হবেন যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা পিস সু হতে বাধ্য হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমাও কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে যার ফলে হারানো ধন সম্পদ সম্পত্তি যেমন পুনরুদ্ধার হবে তেমনি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটতে পারে এমন কি সুনাম যশ প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে যার ফলে দিনটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন এমনকি দীর্ঘদিন ধরে যারা লটারি কেটে চলেছেন তো এই দিনটিতে কুম্ভ জাতক জাতিকারা লটারি কাটুন দেখবেন আপনাদের ভবিষ্যৎ ভিত করতে আপনারাই কিন্তু সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য পাঁচই আগস্ট দুই হাজার একুশ ইংরেজি তারিখে আপনার রাশির উপর সেনাপতি মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি তাছাড়া চন্দ্র আপনার চতুর্থে পরিভ্রমণ করবে আমরা জানি চতুর্থস্থ চন্দ্র কিন্তু কলহকারী পরিবেশ সৃষ্টি করে তাই তো কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে এমন কি বন্ধু পরিজন কাছে এমনকি পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে সহকর্মীদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে এমন কি আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে নচে অসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্নে হয়ে ছুটে বেড়াতে হবে অবশ্য লৌকিকতায় প্রচুর ব্যয় হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে অবশ্যই অবশ্যই ব্রত থাকতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে পাঁচই আগস্ট দুই একুশ ইংরেজি তারিখের রাশি অনুপাতে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার